পূজক হচ্ছে প্রায় 300 বছরের পূজক। এটা পরিচালনা করেছিল রামচন্দ্র রায়। আজ রামচন্দ্র রায় স্ত্রী যখন ওই আমাদের পাহাড়পুরে ওই নদী আছে যেখানে মাকে নিরঞ্জন করা হয়, ওই নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করতে যেয়ে ওইখানে মা ওই পায়ের মধ্যে ওই রানীমার পায়ের মধ্যে লাগে, তো দেখছে যে উঠিয়ে মা চণ্ডী, তখন ওখানে কুড়ে ঘর করে ওর পুজো চালু করে দিল। তারপরে পাহাড়পুরে একটা ওর রাজাদের ব্যাপার, তখন পাহাড়পুরে একটা মন্দির করা হলো, ওই মন্দিরে পুজো পাঠ হতো মায়ের চার টাইম। এবং তারপরে রাজ ঠাকুরবাড়ি রাজবাড়ি হলো, রাজ ঠাকুরবাড়ির মন্দির হলো, ওই মন্দিরে আরও অনেক দেবতারা আছে, ওই দেবতাদের মধ্যেই মাকে এখানে ওখানে কোথায় রাখবে, ওই জন্য মাকে এখানেই পুজো পাঠ হয়। চার টাইম মায়ের পুজো হয় চারবেলা। এবং কি পুজোর সময় আমাদের সামনে বছর করোনার জন্য আমাদের অনেক নিয়ম মানতে হয়েছে, এবারও তাই ওই করোনা মেনেই আমাদের পুজো পাঠ করতে হবে। এবং মা সপ্তমীর দিন এখানে সকালবেলা গোধূলি লগ্নে মায়ের মিছিল হয়ে মহামিছিল হয়ে ঢাকঢোল দিয়ে মাকে ওই সপ্তমীর দিন মন্দিরে নিয়ে যাওয়া হবে। এবং করে সপ্তমী অষ্টমী নবমী দশমী ধুমধাম ষোলো শুভচারে মায়ের ওখানে পুজো পাঠ হবে এবং চণ্ডী পাঠও হয়, আরতিও হয় এবং ভোগ রাগও হয়। এবং ও দশমীর দিন মা আবার গোধূলি লগ্নে আবার মা এখানে এসে অন্ন প্রসাদ গ্রহণ করবে। হিন্দু মুসলমান ওরা ওই নদীর পাড়ে যে মহামেডামরা আছে ওরা হারিকেন জ্বালাই, আমরাও শুনে এসেছি। আমরা তো পুরোহিত, আমরা সেবাই, তো দেখছি ওরা লণ্ঠন ওই দিক থেকে লণ্ঠন টর্চ যে যা পারে আছে ওই কোথা এখনো থাকবেই। হয়েছিল ওই যে লণ্ঠন, হ্যাঁ লণ্ঠন দেখায়নি এই জন্য মহামারী হয়েছিল। তারপরে যে মহামারী হলো তারপরে স্বপ্ন দিয়েছিল রানীমার ই থেকে মা চণ্ডী স্বপ্ন দিয়েছিল, তখন আবার ওই ভেবে সব তখন বলছি গত বছর এই পুজো তো কি করবেন তিনি কিছু না, এ বছর কিছু করবেন কি না করবেন আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি, আমরা তো সেবাই। আমাদের যেভাবে মায়ের সময় চলে আসছে পুজো পাঠের, মা সপ্তমীর দিন মাকে নিয়ে যাবো আমরা এখান থেকে, আর চার দিন ধুমধাম করে পুজো হয়ে মা আবার 361 দিন এখানে নিত্য সেবা হয়। প্রস্তুতি শুরু হয়েছে মোটামুটি যেভাবে হয় গেলবারের মতন এবারও হচ্ছে, হ্যাঁ গেলবার যেভাবে হয়েছিল ওইভাবেই হবে, নিয়ম মেনে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।